হঠাৎ জামাই তোর সঙ্গে দেখা করতে চাইল, কি ব্যাপার বলতো? আমিও তো তাই ভাবছি, কি এমন জরুরি দরকার পড়লো যে আমাকে ডেকে পাঠিয়েছে? তুমি এখানে একটু দাঁড়াও, আমি দেখছি। আমায় ডেকে পাঠিয়েছো জামাই? আমাকে জামাই বলে ডাকবেন না, আপনাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আপনার বোনকে বাড়িতে নিয়ে বলে এইভাবে প্রতিশোধ দিলেন, এইভাবে পেছন থেকে ছুরি মারলেন। পেছন থেকে ছুরি? কি বলছো জামাই, আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছেন না নাকি না বোঝার ভান করছেন? এতদিন আপনাকে ভুল বুঝেছিলাম, এখন বুঝতে পারছি আপনি কেমন মানুষ। ও, তুমি বম ব্লাস্টিং এর কথা বলছো? শোনো জামাই, আমাদের মধ্যে ঝামেলা বাড়াবার জন্য এই গ্রামের কিছু শয়তান মানুষ এই ঘটনাটা ঘটিয়েছে, আর সেটা বলতেই আমি তোমার কাছে যাচ্ছিলাম। চুপ করো না, ভুল করলে সেটা স্বীকার করে নেওয়াটাই প্রকৃত মানুষের কাজ, আর আপনি সেটা না করে একটা মিথ্যে গল্প বানাচ্ছেন। বিশ্বাস করো, ভুল আমি করিনি, তাই স্বীকার করার প্রশ্নই ওঠে না। বম ব্লাস্টিং এর দিন আপনি গ্রামে আসেননি, কি হলো? চুপ করে আছেন কেন বলুন, আসেননি? হ্যাঁ এসেছিলাম, আমি আমার একটা নিজের কাজে। কি কাজে এসেছিলেন বলুন, স্পিক আউট, স্পিক আউট, বলুন বলুন। এই যে এই যে এই যে, কলা ছাড়ো, কলা ছেড়ে দাও। আপনি আমাদের মধ্যে আসবেন না। মামা তুমি চুপ করো। কেন চুপ করবো, কেন চুপ করবো? তোর জামার কলার ধরে কেন দাঁড়ি করছে আর আমি চুপ করে দাঁড়িয়ে থাকবো? মামা আমি বলছি তুমি চুপ করো। এই যে এই যে এই যে, আমাদের বাড়ির মেয়ে তোমাদের দিয়েছি বলে না আমি আজ কিছু বললাম না, নইলে তোমায় আমি দেখি। মামা তুমি এখান থেকে যাও, যাও বলছি। কলার থেকে হাতটা নামাও, জীবনে প্রথমবার কেউ আমার কলারে হাত দিয়েছে, আর আমি চুপ করে আছি তার কারণ যে আমার কলারে হাত দিয়েছে সে আমার বোনের স্বামী। হাতটা নামাও, হাতটা নামাও। আপনি আমার স্ত্রীর দাদা বলে আমি ছেড়ে দিলাম, কিন্তু ব্যাপারটা এখানে থেমে থাকবে না। আর কথাটা যদি মিথ্যে হয়, চলি নে। আমি অবাক হয়ে যাই, তুই এসব সহ্য করিস কি করে? এত বড় একটা অপমান। অনেক সময় অনেক কিছু মুখ বুঝে সহ্য করতে হয় মামা, আবার ভগ্নিপতি আমাকে অপমান করেছে সেটা আমি দুঃস্বপ্ন ভেবে ভুলে যাব। চলো